সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে। এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। দর্শক, আজ পহেলা এপ্রিল 2023 শনিবার, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে। এখানে কিন্তু অতি স্বল্প মূল্যে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে, কৃষকরা কিন্তু পানির থেকেও কম দামে দেশি পেঁয়াজ বিক্রি করছে। এই সমস্ত তথ্য প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, এখানে প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। ভাই ভালো আছেন? জি ভাই, খুব একটা ভালো নাই ভাই। এদিকে আপনার পেঁয়াজ? জি আমার পেঁয়াজ। বর্তমানে পেঁয়াজের বাজার কম না বেশি ভাই? কম। কম বর্তমানে কম হওয়ার কারণটা কি ভাই? কম হওয়ার কারণ সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসতেছে বলে দাম কম। পেঁয়াজের দাম কম আছে। এই পেঁয়াজটার কি দাম বলছে ভাই? 900 টাকা বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 1000 টাকা হলে বিক্রি। 1000 টাকা হলে বিক্রি করবেন। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1000 টাকা। 1000 টাকা 1000 বিক্রি করবেন। এই পেঁয়াজটা বর্তমানে আপনাদের লস হচ্ছে কেমন মন প্রতি? আমার মন প্রতি 1100 টাকা করে পড়ে গেছে। 1100 টাকা পড়ছে, মানে 1100 টাকা বিক্রি করতে পারলে আপনাদের লস হবে না লাভ হবে? না লস হবে না লাভ হবে না। 1500 টাকা বিক্রি করতে পারলে আমাদের কোনো রকম লাভ থাকবে। তার মানে আপনাদের এখন লস হচ্ছে, পেঁয়াজ প্রচুর লস হচ্ছে? জি প্রচুর লস। এটা কি আপনার পেঁয়াজ? জি। দাম কত চাচ্ছেন? 1000 চাচ্ছেন। ব্যাপারী দাম বলছে? বলছে। কত বলছে? 900 বলছে। 900 বলছে। কত হলে বিক্রি করবেন? আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? কেমন লস হচ্ছে ভাই? অনেকটাই লস হচ্ছে। অনেকটাই লস হচ্ছে। এটা তো অনেক ভালো মানের দেশি পেঁয়াজ। অনেক ভালো মান মাথা পেঁয়াজ। এটা 950 1000 বলতেছে। 950 1000 দাম বলতেছে। কত হলে বিক্রি করবেন? 1050 হলে বিক্রি করবেন। আপনার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 1100 টাকা। বর্তমানে পেঁয়াজে আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? কেমন লস হচ্ছে ভাই? মনে 200-300 টাকা করে লস হচ্ছে। মনে 200-300 করে লস হচ্ছে? জি। এই পেঁয়াজটা কত টাকা মন বিক্রি করতে পারলে আপনাদের লাভ হবে? এই পেঁয়াজটা আপনার 1300-1400 টাকা বিক্রি করতে পারলে লাভ হবে। 1300-1400 টাকা বিক্রি করতে পারলে আপনাদের লাভ হবে, প্রচুর লস হচ্ছে। এখন পেঁয়াজের কেজি কত হলে আপনি সর্বোচ্চ বিক্রি করে দিতে পারেন? সর্বোচ্চ আপনার 35-40 টাকা বেশি আমাদের লাভ হয়। লাভ হয়? এত তো হবে না, বাজার তো এখন এত নেই, বাজার অনেক কম। এখন তো কৃষক একেবারে শেষ, অর্থাৎ কৃষকের প্রচুর লস হচ্ছে। কৃষকের প্রচুর লস হচ্ছে পেঁয়াজে প্রচুর লস হচ্ছে। এই পেঁয়াজটার দাম কি করলে বাড়তে পারে? এটা সরকার যদি উদ্যোগ নেয়, এলসি বন্ধ করে যদি গৃহস্থর চাষিদের দিকে তাকায় তাহলে পারে হবে। তাহলে হবে? বর্তমানে যতটুকু জানি এলসি পেঁয়াজ বন্ধ আছে। এলসি পেঁয়াজ বন্ধ থাকলে তো এতটা বাজার কম হওয়ার কথা না। আমদানি বেশি পেঁয়াজের, এখন তো সিজন। জি সিজন। সিজনের কারণে আমদানি বেশি, বেচা বিক্রি কম। সিজন হলো আমরা আগে বেশি 1150-1200 টাকা প্রথম, কিন্তু এখন এসে দাম কম। এখন এসে দাম কম। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজ বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।